হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুনিরাসনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ব্রেড ক্যারামেল পুডিং করে দেখাবো। এখানে আমি 4টা ডিম নিয়েছি পুডিং করার জন্য। আমি আরও নিয়েছি 1 কেজি দুধকে 5 টেবিল চামচ চিনি দিয়ে জাল করে 3.5 কাপ করে নিয়েছি দুধটাকে। এখানে আমি 10 পিস পাউরুটি সাইডগুলো কেটে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। কাস্টার্ড পাউডার নিয়েছি 2 টেবিল চামচ, ক্যারামেল করার জন্য 4 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা যারা বেশি কালার করতে চান তারা 1/2 কাপ চিনি দেবেন। আজ আমি পুডিংটা একটু হোয়াইট বানাবো, সেজন্য কম চিনি নিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি 2 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, আমার ক্যারামেলটা প্রায় হয়ে আসছে, ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি এই ক্যারামেলটা আমি 2টো টিফিন বক্সে ঢেলে নেব, কেননা আমি আজকে 2টো পুডিং বানাবো। আমার বাচ্চা হালকা কালার পছন্দ করে, সেজন্য হালকা কালার করে আজকে বানাবো। আমি 2টো টিফিন বক্সে ঢেলে দিচ্ছি, অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। এখন আমি ডিমগুলোকে ফেটে নেব। আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি 4টা ডিম নেব। আমি এখন ডিমগুলোকে ফেটে নিচ্ছি, খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি ডিমগুলোকে, দিয়ে দিচ্ছি। এখানে 3.5 কাপ দুধ আছে, 1 কেজি দুধকে আমি 3.5 কাপ করে নিয়েছি। এবার আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। আমি এখানে পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটির গুঁড়োগুলোকে আস্তে আস্তে ঢালবো আর আস্তে আস্তে মিক্স করব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। এবার আমি 2টো বাটিতে ঢেলে দিচ্ছি। আমি আস্তে আস্তে 2টো বাটিতেই ঢেলে দিচ্ছি। আমার ঢালা শেষ। আমি এখন চুলোয় পানি দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। পানিটা বাটির অর্ধেক পরিমাণ দিতে হবে। 30 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি আমার পুডিংটা হয়ে গিয়েছে কি না। তা দেখার জন্য আমি একটা চাকু ব্যবহার করব। চাকুটা যদি ক্লিয়ার আসে তাহলে বুঝবো পুডিং হয়ে গিয়েছে। আমার পুডিংটা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি চাকু দিয়ে 4 ধার ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি পুডিংটাকে আস্তে করে প্লেটে ঢেলে নেব। এখন আমি আস্তে করে ঢাকনাটা খুলে দেখছি পুডিংটা কেমন হয়েছে। ওয়াও, খুব দারুণ হয়েছে, দেখতে খুব চমৎকার হয়েছে, খেতেও নিশ্চয়ই চমৎকার হবে। এবার খাওয়ার পালা। এই আমি কাটলাম, এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। ভীষণ মজা হয়েছে।